নাইট কারফিউর মধ্যে পেট্রোল পাম্পের কর্মীরা বাড়ি যেতে পুলিশের দ্বারা হেনস্থার শিকার হতে হচ্ছে, কিন্তু জরুরি পরিষেবা যারা প্রদান করে তারা নাইট কারফিউর আওতার বাইরে রয়েছে। পুলিশ বিষয়টি জরুরি আওতার মধ্যে মনে করছেন না, তাই শুক্রবার সন্ধ্যা 6টা থেকে দুর্গাচৌমুনিস্থিত পেট্রোল পাম্পটি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ফলে বিপাকে পড়তে পারে জরুরি পরিষেবার আওতায় থাকা বিভিন্ন যানবাহন বলে অভিমত ব্যক্ত করেন পেট্রোল পাম্পের কর্ণধার। সমস্যা হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এসেনশিয়াল কমোডিটি, কেমন এটাতে আজকে যদি কোনো কারণে একটা আনসিচুয়েশন হয়, এখানে আমাদের গাড়িগুলি মুভমেন্ট করতে এই করতে জন্য একটা পেট্রোল পাম্প সব খোলা থাকতে হয়। এটা আমাদের ইন্ডিয়ান অয়েলের গাইডলাইন এবং স্টেট গভর্নমেন্টও তাই বলে, কিন্তু আজ এবার দেখলাম 6টার সময় বিয়ে কারফিউ জারি করেছে। গতবার যখন কারফিউ ছিল, লকডাউন ছিল, আমাদের পাম্প কিন্তু খোলা ছিল, কিন্তু এবার দেখলাম 6টার লগে লগে আমাদের স্টাফগুলো বা 6টার পরে গেলে পুলিশ হ্যারাস করছে। বলে এখন তো আমরা আর পাম্প খোলা রাখার কোনো চিন্তা ভাবনা করছি না, এই কারণ আমাদের অ্যাসেনশিয়াল কমোডিটি তাদের কাছে কোনো দাম নেই। ওয়েরেস জোম্যাটো দেখা গেল খাবার সাপ্লাই করবে বলে ওদেরটা পারমিট ওদের ইয়েতে কি বলে এটা এই কারফিউতে পাস আছে, আর অবশ্য আমাদের কোনো পাস দিই না। আমাদের 6টার সময় বন্ধ হওয়ার কথা, 6টার সময় বন্ধ করে 6:10 গেলেই হ্যারাসমেন্ট করছে। ইমার্জেন্সি সার্ভিস এটার কারণ এখানে হচ্ছে অ্যাম্বুলেন্স, সারা ত্রিপুরার যতগুলো অ্যাম্বুলেন্স আছে সমস্ত অ্যাম্বুলেন্স 24 hours সার্ভিস দিচ্ছে, প্লাস এসেন্সিয়াল আরও অনেকগুলো আছে, কিন্তু গভর্নমেন্ট তো বুঝলাম না কিগুলো কিছু করছে না। আমি জানি না, আমাদেরও তাহলে ওই কারফিউ আগে বন্ধ করতে হবে, সেটাই গভর্নমেন্ট বুঝবে কী করবে না করবে। আপনার নাম? আমার নাম শ্যামল বর্চাজি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।